নমস্কার বন্ধুরা রুমার রান্না করে সবাইকে স্বাগত জানাই যেহেতু সামার শুরু হয়ে গেছে সেই জন্য আজকের এপিসোডে নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল মালাই কুলপি চলো তাহলে রেসিপিটি দেখে নিই তবে রেসিপি দেখার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই সাথে বেল আইকনটিও ক্লিক করবে এবার চলে যাচ্ছি মূল রান্নায় আমি এখানে এক লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে দেব গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেছি আর এটাকে কিছুক্ষণ পরপর অবশ্যই নাড়তে হবে কোনোভাবেই যেন নিচে লেগে বা পুড়ে না যায় আর ফোটানোর সময় খেয়াল রাখতে হবে যদি উপরে কোনো পাতলা সরের মতো জমেও সেটা দুধের সাথে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এতে করে মালাই কুলফির যে মালাই ভাবটা আছে সেটা আসবে আর দুধটা আরও ক্রিমিও ঘন হতে সাহায্য করবে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে দুধটাকে ফুটিয়েছি তবে এই সময়টা তোমাদের কম বা বেশি লাগতে পারে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাজু বাদাম কুচি তোমরা তোমাদের পছন্দের যে কোনো বাদাম কুচি দিতে পারো আর দিলাম আধ চামচ পরিমাণ আলাচ গুঁড়ো এবার এতে দিয়ে দিলাম চিনি এখানে আমি আধ মতো চিনি নিয়েছি তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে আর দিলাম দু চামচের মতো গুড়া দুধ গুঁড়া দুধটা আরও বেশি ভাব নিয়ে আসবে কুলপির মধ্যে এতে স্বাদটা আরও ভালো হবে সব কিছু মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা অর্ধেকের থেকেও কমে এসেছে এটা আর ঘন না করলেও হবে এবার এই কুলপির মিশ্রণটা একটা এগ হুশ্কারের সাহায্যে বিট করে নেবো কিছুক্ষণ ঠিক এইভাবে এতেও কিন্তু কুলপির মধ্যে ক্রিমি ভাব আসে আর দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর কুলপি আইসক্রিমটা বানানোর জন্য তোমরা এরকম কাপও ইউজ করতে পারো কিংবা কাচের গ্লাসেও কুলপি বসাতে পারো আর তাছাড়া কুলপি মোল্ডেও কুলপি বসাতে পারো দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে দুধটাকে আমি নাড়িয়ে নিচ্ছি যদি উপরে কোনো পাতলা সরের মতো জমেও সেটাকে দুধের সাথে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এতে করে মালাই কুলফির যে মালাই ভাবটা আছে সেটা আসবে আর দুধটা আরও ক্রিমিও ঘন হবে দেখো আগের থেকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এবার কুলপি মোল্ডে দিয়ে দিলাম তবে কুলফি মোল্ডে দেওয়ার সময় খেয়াল রাখবে এটা পুরোভাবে ভর্তি করো না ঠিক এরকমভাবে ভরিয়ে নিতে হবে একটু জায়গা খালি রেখে এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম তবে এতে তোমরা ফয়েল পেপার দিয়েও ঢাকা দিতে পারো এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি এবং ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি কারণ মাঝে ছুরি দিয়ে একটু গর্ত করে কাঠের যে আইসক্রিম স্টিকগুলো পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি এবং এতে করে একটা ন্যাচারাল কুলফির লুক আসবে ঠিক যেমন বাইরে কিনতে পাওয়া যায় ঠিক এরকমভাবে আমি স্টিকটা বসিয়ে দিলাম এবার কুলফির মোল্ডগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো ছ থেকে আট ঘন্টার জন্য কিংবা যতক্ষণ না এটা পুরোপুরি জমে যায় কুলপিটা যখন জমে সেট হয়ে যাবে তখন এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর তোমরা যদি কাচের গ্লাসে কুলপি বসাও তাহলে কিন্তু নিচে অবশ্যই প্লেট বা এরকম অ্যালুমিনিয়াম ফল রেখে দেবে এতে কিন্তু কাচের গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তাছাড়া কিন্তু ফ্রিজে বরফের মধ্যে গ্লাসটা বসে গিয়ে অনেক সময় কাচের গ্লাস বা বাটি ভেঙে যায় দেখো খুব ভালোভাবে জমে গেছে এবার এটাকে আমি নর্মাল জলে এক থেকে দু সেকেন্ড মতো ডুবিয়ে নেব এতে ডিমোল্ড করতে সুবিধা হবে এবার হাত দিয়ে দু তিন সেকেন্ড ঘষে নেব ঠিক এইভাবে দেখো সুন্দরভাবে কুলফিটা বেরিয়ে এলো দারুণ হয়েছে তোমরা গ্লাস কাপ বাটি কিংবা কুলফি মোল্ডেও কুলফি বানাতে পারো ঠিক এইভাবে আমি সমস্ত কুলফিগুলো ডিমল্ড করে নেব এভাবে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে হাত দিয়ে ঘষলেই কিন্তু কুলফিগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে আর তোমরা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে না চাইলে কাচের গ্লাসে যে কোনো ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারো দেখো কুলপি বানানো কত সহজ তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নাও কুলপি দেখো কুলপিগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটার নিচে লাইক করো শেয়ার করো আর অবশ্যই একটা কমেন্ট করো আজকের মতো আসি টাটা ভালো থাকো সুস্থ থাকো